আওয়ামী লীগের সেই কৌশল এখন কাজ করে না, তারেক্রমণের কৌশলের কাছে আওয়ামী লীগ পরাজিত হচ্ছে প্রতি মুহূর্তে প্রতি মুহূর্তে। আজকে যে অবৈধ সরকার এই আন্দোলনে যারা কবর থেকে উঠে ভোট দিয়েছে আমি বুঝতে চেষ্টা করি, কিন্তু আমার মাথায় বুঝ আসে। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে ঠিক এই মুহূর্তে যারা আছেন সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝতে পারছেন আজকের ভিডিও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এবং ছোট্ট একটি রিকোয়েস্ট, আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন, এবং কথা না বাড়িয়ে আমরা ভিডিও ফুটেজটি দেখব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আওয়ামী লীগের সেই কৌশল এখন কাজ করে না, তারেক্রমণের কৌশলের কাছে আওয়ামী লীগ পরাজিত হচ্ছে প্রতি মুহূর্তে প্রতি মুহূর্তে। আজকে যে অবৈধ সরকার এই আন্দোলনে যারা কবর থেকে উঠে ভোট দিয়েছে আমি বুঝতে চেষ্টা করি, কিন্তু আমার মাথায় বুঝ আসে না। যে দেশের মানুষ ঈদের পরে একটা ডিম খেতে পারে নাই, যে দেশের মানুষ ঈদের পরে বাচ্চাদেরকে একটু মুরগির মাংস খাওয়াতে পারে নাই, যে দেশের মানুষ বিদ্যুতের এই চড়া বিল পরিশোধ করতে পারে নাই, যে দেশের মানুষ এই গ্যাসের চড়া দাম পরিশোধ করতে পারে না, আওয়ামী লীগের সেই কৌশল এখন কাজ করে না। পৃথিবীর ইতিহাসে কোনোদিনও কোনো স্বৈরাচার ক্ষমতায় থাকতে পারে না। এরশাদ সাহেব ভোলায় ছিলেন, এরশাদ সাহেব বরগুনায় ছিলেন, ঢাকা অচল করে দিয়েছে এই সিরিনেরা। সেদিন উনি বলেছে ঢাকা অচল হলো এরশাদকে ক্ষমতা আচ্যুত করা যাবে না। প্রিয় তারুণ্যের অহংকার তারেক্রমণের সহযোদ্ধারা, আপনারা হতাশ হওয়ার কিছু নাই, তারেক্রমণের কৌশলের কাছে আওয়ামী লীগ পরাজিত হচ্ছে প্রতি মুহূর্তে প্রতি মুহূর্তে। আওয়ামী লীগের সেই কৌশল এখন কাজ করে না। শিরিন হিদার মিছিলে গোয়েন্দা ঢুকিয়ে বোমা মেরে মানুষ মারবেন, গাড়িতে আগুন চালাবেন, সেই ষড়যন্ত্র আর চলবে না, তারেক্রমণ সব বুঝে। সেই কারণে আমরাও সজাগ, আপনারা হতাশ হওয়ার কোনো কারণ নাই, আন্দোলন হবে। এই আন্দোলনে আজকে যে অবৈধ সরকার এই আন্দোলনে যারা কবর থেকে উঠে ভোট দিয়েছে, এই আন্দোলনে যারা মিথ্যা ভোট দিয়েছে, 2014 সালে শফিউল আলম প্রধান বলেছিল কুত্তা মার্কা ইলেকশনে, সেদিন যারা 154 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন, সেই সরকার আবার 2023 সালের শেষের দিকে 2024 জানুয়ারির প্রথম সপ্তাহে আবার কৌশল করে ভোট করবেন, ইনশাল্লাহ বাংলার বুকে বিএনপি করতে দিবে না। আমরা বাংলাদেশের মানুষের অধিকারের জন্য লড়াই করি, আমরা বাংলাদেশের মানুষের বিদ্যুতের দাম কমানোর জন্য লড়াই করি, আমরা বাংলাদেশের মানুষকে পেট ভরে খাওয়ার ব্যবস্থার জন্য লড়াই করি। আমার নেতা তারেক রহমান বলেছিল আমি প্রধানমন্ত্রী হওয়ার জন্য নয়, আমি বাংলাদেশে আপনার ভোট আপনি দিবেন এই অধিকার প্রতিষ্ঠার জন্য আমি আন্দোলন। প্রিয় দর্শক, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।